খাদ্যের দাবিতে বিক্ষোভে সামিল কন্টেনমেন্ট জোনের লোকজন। ঘটনা অমরপুর নগর পঞ্চায়েতের ক্ষুদিরামপল্লিতে। জানা গেছে ওই এলাকায় করোনা রোগী শনাক্ত হবার পর চলতি মাসের 3 তারিখে ওই এলাকার 26টি পরিবারকে কন্টেনমেন্ট জোনের মধ্যে রাখে প্রশাসন। কিন্তু তারপর থেকে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি ওই পরিবারগুলোর কোনো খোঁজ রাখেনি বলে অভিযোগ। কন্টেনমেন্ট জোন স্থানীয় বিধায়কের বাড়ি থেকে অল্প দূরত্বে, 20 দিন অতিক্রান্ত হলেও তিনি কোনো খোঁজ নেননি বলে অভিযোগ। জোনের বাসিন্দাদের গুরুতর অভিযোগ, শুধুমাত্র একদিন বিধায়ক সশরীরে হাজির হয়ে হাতে গোনা কয়েকজনকে খাবার সামগ্রী তুলে দিয়ে যান, তারপরে আর কখনোই তার দেখা পাওয়া, একদিন ওই এলাকায় যায়নি, তাদের খবরও নেওয়া হয়নি। এই এলাকায় যেমন রয়েছে সরকারি কর্মচারী, তেমনি রয়েছেন বেশ কিছু দিনমজুর পরিবার, রয়েছেন কৃষকও। বর্তমানে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে, চাকরিজীবীরা তাদের বেতন আনতে পারছেন না, অন্যদিকে দিনমজুরেরা কর্মহীন হয়ে পড়াতে গভীর সংকট সৃষ্টি হয়েছে। এই কন্টেনমেন্ট জোনের মেয়াদ কতদিন জানেন না স্থানীয় মানুষ। বুধবার সকালে প্রথমে কন্টেনমেন্ট জোনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। দিন কাজ করে দিন খাই, আর আজকে এতদিন কাজ নাই, কর্ম নাই, ঘর থেকে বাড়ি দাম পারতাছি না, খাইতাম পারতাছি না, এমন একটা ব্যক্তি কোনো আয়া কোনো খোঁজ খবর না, পুলিশ দিয়ে রাখছে এখানে, আমরা কোনো বাড়ি দাম পারি না, ভলন্টিয়ার 10 জনের নাম দিয়ে রাখছে, একজন ভলন্টিয়ার পাই না, একটা কিছু আনিয়া দেন। আর আনন্দ যে কি পয়সার ব্যাপার আছে, আমাদের পয়সার কোনো ব্যবস্থা নাই, চলার কোনো রাস্তা নাই, তো আমরা কি করে চলি, আমরা যে মানুষ এখানে এভাবে কোয়ারেন্টাইন ভরে রয়েছি। এসডিএম এর কাছে আমরা একটু ফোন করছি, এসডিএম জানে না, হ্যাঁ কন্ট্রোল রুমে ফোন করছি, তারা কইতেছে, তারাও কইতে পারতো না। পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাদের দেখে আরও খেপে যায় অভুক্ত মানুষ। কন্টেনমেন্ট জোন থেকে বেরিয়ে চারু ভারতী শিক্ষা সদন স্কুলের সামনে প্রশাসনের লোকেদের আটক করে রাখে দীর্ঘক্ষণ। তাদের দাবি, জোনের ভেতরে সবাইকে খাবার দেয়া এবং কবে নাগাদ এই কন্টেনমেন্ট জোন উঠবে তা জানাতে হবে। মাঝে উত্তেজনা বাড়ে, এলাকারই বিধায়কের নিকট আত্মীয়ের হুমকির মুখে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। Channel the Dot.